এ টু জেড তার কাটার থেকে শুরু করে আপনাদের এ টু জেড কাজ দেখানো হবে তার জন্য আমি কিভাবে তারগুলো কেটে নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন আপনাদের ভিতরে হয়তো সাধারণ একটি প্রশ্ন জাগতে পারে যে একটি মোটরের কাজ করতে কি পাঁচ থেকে দশ মিনিট লাগতে পারে এত বড় ভিডিও কেন দেখেন আমি এত বড় ভিডিও করছি এই জন্যই আপনাদের সম্পূর্ণ বোঝানোর আমরা দুই 3 বছর একটা ওস্তাদের কাছ থেকে থেকে তারপর কাজ শিখছি আর আপনি তো দশ মিনিট এক ঘন্টায় কাজটা শিখে ফেলবেন। আমাদের তারগুলো কাটা এবং স্বয়ং সম্পূর্ণভাবে আমরা আমরা বের করে ফেলেছি এখন আমরা ফাইবার কেটে নেব আপনারাও সাইজ মতো করে ফাইবারটি কেটে নিলে সুবিধা হবে একবারে আপনি বারো পিস ফাইবার একচোটে কেটে নেবেন তো আমি একটি কথাই বলতে চাই যদি সম্পূর্ণ এই কাজটি দেখেন আমি একশো নিশ্চিত দিতে পারি আপনার অন্য কোনো জায়গায় যেতে হবে না এবং এই কাজটি আর কোথাও দেখতে হবে না আমি আশা করি এই ভিডিও দেখি আপনি সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ কেন আমার আমরা ফাঁকি ঝুঁকি করি না এই ভিডিওতে ভিওয়ার্স আমার আইডিয়া মতো আমি ফাইবারগুলো ভাস করে নিচ্ছি কেননা আমার কোনো স্কেল প্রয়োজন হয় না আমি আমার আইডিয়া মতো ফাইবারগুলো ভাস করে নিচ্ছি আপনারা যেভাবে আপনাদের সুবিধা হবে সেই রকম আপনারা ফাইবারগুলো ভাজ ভাস করে নেবেন যাতে আপনার স্লোডের সাথে ফাইবারগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এবং কোনো প্রকার কোনো আর্থিং করার সুবিধা যাতে না থাকে তো এরকমের সম্পূর্ণ কাজগুলো করবেন আশা করি আপনারা আমার ভিডিও দেখে সাকসেস হলে আমিও সাকসেস হব আপনাদের কাজ যদি ভালো হয় এই জায়গায় আমরা আঠারো পিস তার নিছি সরি উনিশ পিস তার নিছি কেননা আপনি এই উনিশ পিস তার আপনার একাত্র করার পরে খুব সুন্দর করে আমি আরও একটা জিনিস আপনাদের বলে দিই আপনারা টোটাল তেরো ফিট তার লইবেন তেরো ফিট লম্বায় এই তারটা লইবেন তাইলে আপনারা আর কোনো সমস্যা হবে না এই যে প্রথমে আমি এখান থেকে এক দুই তিন এই যে চার নাম্বার পিনটা এই এই জায়গার থেকে গুনবেন এই যে এক দুই তিন চার এই চার নাম্বার পিন থেকে আপনি এভাবে এই সেট দিয়ে ভরবেন এই ভরার পরে আমি একটা এই টিউব ভরে নিলাম কিসের জন্য আপনারাও এই টিউবটা ভরতে পারলে আপনার কয়েলটা খুব টিকসই মজবুত হবে এই টিউবটা দিয়ে তুলে কেননা এই স্লোডের ভিতর দিয়েই আর একটা তার ঢুকবে ওই তারের কানেকশনটা কিন্তু যখন এইটা লাগবে তখন কিন্তু আপনার স্লিপ কাটতে পারে বা শর্ট হইতে পারে তো সেক্ষেত্রে এই টিউবটা যদি ভরেন তাহলে ওই তার থেকে এই তারটা সেপারেট থাকবে যেহেতু তিন লেয়ার তার হবে তো এই যে আপনারা আমার কথা হচ্ছে যদি আপনার ভিডিও বুঝেন তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন না যদি এই কাজটা আপনি বুঝে থাকেন আর যদি একেবারেই নূতন হন সেক্ষেত্রে আমি তাকে বলবো যে আমার এই থিওরিটি মোতাবেক আপনি কাজ করবেন তো আপনার একটা মোটরও দুই সে ছয় মাস বছরে এই মোটর পড়বে না এই যে আমি একটা পেজ দিলাম এটা ধরবেন এক পেস বাকি আবার ঘুরিয়ে তখন ধরবেন দুই পেজ আবার ঘুরিয়ে তখন এই এই জায়গায় যখন আইবে তখন ধরবেন তিন পেস তারপর আবার ঘুরিয়ে এই জায়গায় যখন আইবে তখন চার পেজ এরকম করে আপনি তো আমি এক পেজ দিলাম এ আমাদের দ্বিতীয় নাম্বার পেজ এই যে আমার দুই পেজ দেওয়া হয়ে গেছে যে আমার তিন নাম্বার পেজের শুরু শেষ এবারে পাঁচ নাম্বার পেজ এ আমাদের পাঁচ নাম্বার পেজ শেষ ছয় নম্বর পেজ শুরু আমাদের ছয় নম্বর পেজ শেষ সাত নাম্বার পেজ আমাদের সাত নাম্বার পেজ এ জায়গায় শেষ শক্তভাবে সুন্দরভাবে টাইট দেবেন টাইট না দিলে কিন্তু আপনার কয়েল বাধা শেষ বিফলে যাবে আর এবং আপনি সাতটা পেসে যদি আটটা পেঁচ দেন তো আপনার পুরো কয়েলই পুড়িয়ে যাবে আপনি যদি ছয়টা পেস দেন সেক্ষেত্রেও আপনার পুরো কয়েল পুড়ে যাবে গাড়ি ঠিক মতো চলবে না লোড নিতে পারবে না তো মনে রাখবেন খুব হিসাব করিয়া এই কাজটা করবেন আমাদের দ্বিতীয় কয়েল শুরু দ্বিতীয় কয়েল আপনি সাতটা করে পেস দেবেন দ্বিতীয় প্যাস শুরু প্রথম প্যাস শেষ দ্বিতীয় প্যাসের দ্বিতীয় প্যাস আমাদের এই দুই প্যাজ শেষ দুই নাম্বার প্যাস শুরু এই নম্বর পেস এবারে চার নাম্বার পেস শুরু পাঁচ নাম্বার পেস শুরু এবারে পাঁচ নাম্বার শেষ ছয় নম্বর শুরু ছয় নম্বর পেস শেষ সাত নাম্বার শুরু সাত নাম্বার পেজ শেষ এবার আমাদের তৃতীয় নাম্বার কয়েল শুরু তৃতীয় নাম্বার কয়েলের দ্বিতীয় প্যাশ এই শেষ হুম আমি ভিডিওর শেষে আপনাদের গুরুত্বপূর্ণ কয়টা কথা বলবো সেই কথার যদি আপনারা শোনেন আর এই কাজগুলো যদি দেখেন তাতে করে আপনাদের আর কোনো সমস্যা হবে না আমাদের তৃতীয় নাম্বার পেস তৃতীয় কয়েলের শেষ আর পেস শুরু চতুর্থ নাম্বার পেস শেষ পাঁচ নাম্বার পেস শুরু পাঁচ নম্বর পেজ শেষ ছয় নম্বর পেজ শুরু ছয় নম্বর পেজ শেষ কোয়েলের মানে শেষ টান সাত নম্বর পেজ শুরু এবারে সাত নাম্বার পেস এই শেষ তো আমাদের তিনটে কয়েল কমপ্লিট এখন চতুর্থ নাম্বার কয়েল আমরা করবো হুম চতুর্থ নাম্বার কয়েল শুরু চতুর্থ নাম্বারের একটি প্যাচ শেষ দ্বিতীয় নাম্বার প্যাস শুরু দ্বিতীয় নাম্বার প্যাস শেষ তৃতীয় নাম্বার প্যাস শুরু তৃতীয় নাম্বার প্যাস শেষ চতুর্থ নাম্বার প্যাস শুরু চতুর্থ নাম্বার প্যাস শেষ পাঁচ নাম্বার প্যাস শুরু पाँच नम्बर पेस शेष नंबर पेस शुरू नंबर पेस शेष सात नम्बर पेस शुरू এ পর্যন্ত আমাদের চারটে কয়েল শেষ হয়ে গেল বাকি কাজগুলো দেখার জন্য অনুরোধ করছি আপনারা এই একটি টিউটোরিয়ালের ভিতরে সম্পূর্ণ কাজটি পেয়ে যাবেন তাতে করে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না এ ধরনের যদি এই কাজ দিয়েও যদি আপনি না বুঝতে পারেন তারপরও আমাদের কাছে কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমরা আপনাদের প্র্যাকটিক্যাল সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন বাকি কাজগুলোও দেখুন ভিউয়ার্স আমাদের ফার্স্ট স্টপের চারটি কয়েল বাধা শেষ এখন আমরা এই যে দেখতে পারতেছেন এই জায়গার থেকে শুরু করব এই কয়েলটি আমাদের যেই কয়েলটা ফার্স্টে আসলে সেই কয়েলের বাম সাইডের যে স্লটটা আছে এই স্লোটে আমরা দ্বিতীয় নাম্বার কয়েলটি দ্বিতীয় লেয়ারের প্রথম কয়েলটি সেটিং করে নিচ্ছি তো এভাবে আপনাদের আগেও বলছি ষাটটি করে পেস দেবেন ষাটটি করে পেস দেওয়ার পরে আপনি এক একটি কয়েল শেষ করবেন তো আমাদের দ্বিতীয় লেয়ারের প্রথম কয়েলের তিনটি প্যাশ দেওয়া শেষ এবারে আমরা চতুর্থ প্যাচ দেওয়ার জন্য প্রস্তুতি নেব আমাদের তিনটি প্যাশ এ পর্যায়ে শেষ হয়ে গেল তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ কাজগুলো এই আমাদের চতুর্থ প্যাশ শুরু চতুর্থ প্যাশ শেষ এবারে আমাদের পাঁচ নাম্বার প্যাশ শুরু পাঁচ নাম্বার প্যাশ সুন্দর করে দিবেন প্রত্যেকটা প্যাশই সুন্দর করে দেবেন এ আমাদের ছয় নাম্বার পেস এই সাত নাম্বার পেজ তো আমরা এই ষাটটি পেস দিয়ে নিলাম আপনারাও ঠিক ষাটটি করে পেস প্রত্যেকটা কয়েলে দিবেন তো হিসাব রাখবেন একটা পেজ যাতে ভুল না হয় একটা পেস ভুল হলে আপনাদের পুরো কাজগুলোই মানে শেষ হয়ে যাবে কয়লটা টিকবে না তো আর বিশেষ করে টাইট করে দিবেন টাইট করলে আপনার দ্বিতীয় লেয়ারের দ্বিতীয় কয়েলে আমি চলে যাচ্ছি তো দেখেন এই যে কয়েলটা হলো এটার বামপাশের স্লোটটা দিয়ে ঢুকবে এখন আমরা দ্বিতীয় লেয়ারের দ্বিতীয় কয়েলটি কাজ শুরু করব। এবারে দেখুন আমি একটি প্যাচ দিয়ে নিলাম একটি প্যাচ দেওয়া হয়ে গেছে এখন আমরা দুই নম্বর প্যাচটি শুরু করব। দুই নম্বর প্যাচ শুরু করলাম এভাবে আপনি একের পর এক ষাটটি করে পেস হিসাব করবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার কোয়ালিটি বাধা ঠিক হবে আমাদের দুই নম্বর পেয়ার শেষ তিন নম্বর পেয়ার শুরু করলাম এই আমাদের তিন নাম্বার প্যাশ শুরু তো খুব ভালো হিসাব করবেন হিসাবের কাজ এই এই মোটরটার কাজ হলো হিসাবের তো আমাদের তিন নাম্বার প্যাশ শেষ চার নাম্বার প্যাশ শুরু করলাম তো তারপরও যদি কোনো আমাদের চার নাম্বার প্যাশ শেষ পাঁচ নাম্বার প্যাশ শুরু করলাম আমাদের ছয় নাম্বার প্যাশ শেষ আমাদের সাত নাম্বার প্যাশ শুরু করলাম এখন আমাদের সাত নাম্বার প্যাশ শেষ করব আমাদের সাত নাম্বার পেস এই পর্যন্ত শেষ তো আমরা এখন আমাদের তৃতীয় কয়েলের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তৃতীয় লেয়ারের এই যে প্রথম কয়েলের বাম সাইডের স্লোডে ঢুকাই নেবেন আমি বারবারই বলি আপনার মনে রাখার জন্য আমরা কিন্তু এই বারবার বলতেছি তৃতীয় নাম্বার স্লোডে আমরা এখন শুরু করলাম এক পাস এক পেজ দেওয়া শেষ দ্বিতীয় প্যাসের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয় পেস শুরু করলাম দ্বিতীয় প্যাসটি দেওয়া এ পর্যায়ে শেষ আমরা এখন তৃতীয় প্যাসের জন্য শুরু করতেছি তৃতীয় পেজ শুরু করলাম তো এইভাবেই আমি যেভাবে বুঝে আসলাম দুইটি লেয়ার সম্পর্কে আপনাদের আশা করি আর বোঝাতে হবে না আপনারা বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই আপনাদের আইডিয়া এসে যাবে প্রয়োজন বোধে আপনারা ভিডিওটা সেভ করে রাখুন এবং ডাউনলোড করেও রাখতে পারেন তো একবার যদি না বোঝেন বারে বারে ভিডিওটি টেনে দেখবেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হতে পারে না এবং কয়েলটি আপনারা বেঁধে সাকসেস হলে আমার সফলতা আমি মনে করি তো এইভাবে ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে আপনারা অবশ্যই এই কাজটি পারবেন বা পারতেই হবে আমার কথা হলো আমি যদি পারি তো একটা সাধারণ মানুষ কেন পারবে না তো এই ধরনের যত ভিডিও আছে ভাই আমার মতো এত সুন্দর আমি এতটা সুন্দর করে বুঝাইতে হয়তো পারি না তো তারপর যদি আপনাদের কাছে কোনো সমস্যা হয় ডাউট লাগে আমার কাছে ফোনে জিজ্ঞেস করে নিতে পারবেন বিস্তারিত সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দেব যে এইভাবে আপনারা এইভাবে করেন তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো কল দিয়েও আপনি জানতে পারবেন যে এই কাজটি সময় স্বয়ং সম্পূর্ণ কিভাবে করতে হয় তো আমরা এরপর আরও একটি পার্ট নিয়ে আসবো যে এটার কানেকশন কিভাবে দেওয়া হয় এই কানেকশন নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও করব তারপরে আপনাদের মোটর কন্ট্রোল বক্সের ভিডিও যদি আপনারা চান তো আমরা দিব তো সেক্ষেত্রে আজকে আমি আর কথা বাড়াবো না আপনাদের যেই থিওরিটিগুলো দিলাম সেই থিউরিটির ভিতরেই আপনারা এই কয়েলটা বাঁধতে পারবেন তো দেখেন অনেক ভিডিও এত কথা বলাও ভালো না চোখের দেখাই সব কিছু মানুষ বুঝে নিতে পারে তো ইউটিউব জগতে আমি বলতে পারি আমার মতো এইভাবে কোনো ইউটিউবার আপনাদের সাথে মিশবে না আমি এটুক আপনাদের সহজ ভাষায় বুঝাইতে চাচ্ছি যদি আপনারা আমার কথাটা বুঝেন আমি যেভাবে আপনাদের নাম্বার দিয়ে আসছি বা মতে আপনাদের কাছে সময় দিচ্ছি বা হ্যান্ডসেটের মাধ্যমে আপনাদেরকে যেই সময় দিচ্ছি এই সময়টা কোনো ইউটিউবার দেবে না আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আজও আছি দুই দিন পরেও থাকবো যদি আল্লাপা খায়াতে বাসাই রাখে সেক্ষেত্রে আপনাদের পাশেই থাকবো যদি কোনো ব্যক্তি কাজ করার কোনো ইচ্ছুক জাগে সেক্ষেত্রে আমাদের ইমো নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যোগাযোগের মাধ্যমটা আমরা বেছে নেব কিভাবে আপনাদের কাজ শিখানো যায় ভিডিও দেখে যদি আপনারা কাজ শিখতে পারেন তো ব্যাস আলহামদুলিল্লাহ এবং আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কাজ শিখতে চান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার ডিপক্রিপশনে দেওয়া নাম্বার ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো যোগ করা আছে ওই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এ পর্যায়ে আমাদের দ্বিতীয় লেয়ারের চার কয়েল বাধা শেষ তৃতীয় লেয়ারের যে চারটে কয়েল আছে লাস্ট স্টেপে এই কয়েলটা আমরা শুরু করছি এই দেখেন বাম সাইডে প্রথম কয়েলটা দিয়ে শুরু করতেছি তো আমাদের কানেকশনের তিনটা তার দেখেন এক জায়গায় পড়ছে এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন খুবই সহজে ভিউয়ার্স আমরা আগে পিসে এই তিনোটা লেয়ারের বিষয়ে কথা বলছি আপনারা প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা কয়েলে আপনারা ষাটটি করে পেঁচ দেবেন বামের দিকে পেঁচাবেন তো সেক্ষেত্রে আপনাদের নতুন করে আর বলতে হবে না কয়টা টান দিলাম আপনারা শুধু ফলো করবেন যে আমি কয়টা করে পেঁয়াজ দিচ্ছি এভাবে আপনারা সাতটি করে প্রত্যেক কয়েলে পেঁচ দেবেন প্যাজ দেওয়ার পরে আপনি স্বয়ং সম্পূর্ণ হওয়া হইলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন যে দাদা আসলে আমি এই কাজটি করে সফলতা অর্জন করছি আর যদি আপনার কোনো জায়গায় ডাউট থাকে সেক্ষেত্রেও আপনি কমেন্টের মাধ্যমে বা ফোন দিয়ে আমাদেরকে বলতে পারেন যে জায়গাটায় আপনার ডাউট হবে সেই জায়গাটা সলভ করার মতো চেষ্টা করব আমরা তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি দেখেন অনেক সময় ধরে এই ভিডিওটা আমরা বানাইছি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইতে প্রায় একটা মোটর বানতে প্রায় দুই ঘন্টা লাগে আর একটা ভিডিও বানাইতে প্রায় দুই থেকে তিন দিন লাগে কেননা আপনাদের বুজনের ক্ষেত্রে এই কথাগুলো স্টেপ বাই স্টেপ সাজাইয়ে বলতে হয় এই জন্য একটা ভিডিও করতে দুই থেকে তিন দিন লাগে তো সেক্ষেত্রে আমি বলবো দাদা আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তো আমাদের অন্তত কিছুটা শান্তি আসবে যে এই কাজটি দেখে আপনারা কিছু বুঝতে পারছেন তো এইভাবে পুরো ভিডিওটা দেখুন এবং আমি অনুরোধ করব আপনি যদি কোনো প্রকারে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে আগে সলিউশন নিন তারপরে আপনি এই কাজটি বারবার দেখুন ভিডিওতে দেখার পরে যদি আপনি না বোঝেন আমার এই নাম্বারে কল দিবেন তো নাম্বারটি আমি ভিডিওর ভিতরে দিয়ে দিচ্ছি ডিপসক্রিপশনেও পাবেন বা কমেন্ট করলে কমেন্টের ভিতরেও আমি নাম্বার দিয়ে থাকি তো প্রাইয়া আমাদের ভিডিওটা শেষের পর্যায়ে তো বাকি সময়টা ধৈর্য না হারাইয়া দেখতে থাকেন প্রত্যেকটি কয়েলে আপনি সাতটি করে পেস দিবেন তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমি অনুরোধ করছি যদি কোনো ব্যক্তি আমাদের এই ভিডিওগুলো দেখে কোনো উপকৃত হয়ে থাকেন তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছয় দিন যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকে একটি শেয়ার করে দেবেন যদি আমার এই ভিডিওতে আপনার কোনো উপকারে আসতে পারি আপনি ভালো করে টাইট দিবেন টাইট দেওয়ার পরে আপনার কলটা অনেক মজমুত হয় যাতে যাতে কোনো লুজ না থাকে তো লুজ থাকলে সমস্যা হতে পারে দাদা আপনার প্রয়োজনে আপনি এই আধা ঘন্টা সময় যদি না দিতে পারেন তো এটা আপনার ব্যর্থতা আর আমি মনে করব জীবনের ক্ষেত্রে কিছু চলার পথে পাইতে গেলে তো আপনার ধৈর্য অবশ্যই থাকতে হবে ধৈর্য যদি না থাকে আপনি কিছুই পাবেন না এটা মনে রাখবেন তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আমরা আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তো আপনার কোনো যদি সমস্যা থাকে আমি বারে বারে বলছি আপনি আমাদের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আপনি আমাকে কন্ট্যাক্ট করলে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে আপনার কয়েল একটা শেষ করবেন একটা গেটিস ভরে নেবেন কেননা যদি আপনি একটা কয়েল ভরেন আর গেটিসটা যদি আপনার কোনো মতে সেস যায় বা বটতে যায় তো দেখা গেছে আপনি দুই তিনটা কয়েল বান্দে ফেললেন ওই দুই তিনটা কয়েল বান্দার বান্দার কয়েলগুলো কিন্তু আবার খুলতে হবে ওই গেটিসটা ঠিক করার জন্য তো যখনই একটা কয়েল শেষ করে ফেলবেন তখনই আপনি একটা গেটিস ভরে ফেলবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধৈর্য ও মনোযোগ সহকারে কয়েলটি বাধাই করা দেখুন আর যদি টু টোয়েন্টি মোটর বা ফোর ফোরটি মোটরের কোনো কাজ চান সে বিষয়ে আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করুন ফ্যানের কয়েল বাধা বাধাই নিয়ে যদি কোনো ভিডিও চান তো সেক্ষেত্রেও আমাদেরকে কমেন্টস করুন যে কোনো কয়েল বাধাই বা এলইডি টিভি আইপিএস ইউপিএস সহ যে কোনো ধরনের ভিডিও আমাদেরকে কমেন্টসের মাধ্যমে লিখতে পারেন আমরা ওই ধরনের ভিডিও দেব দেখেন আপনারা যদি না চান তো আমি কিভাবে কোন ভিডিও দেব একটা সহজ ভাষায় কথা আছে বাচ্চা কানলে মা দুধ দেয় তো আপনারা যদি আমাকে বলেন দাদা এই ধরনের ভিডিও দেন সম্ভব হলে আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো ইউটিউবের ভিতরে কে কী রকম বোঝাতে চায় আমি জানি না আমি সত্য যেটা এটা আপনাদের বোঝাতে চাই এবং বুঝাতে চাই বিদেই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি যাতে আপনারা না বুঝে না বুঝলেও কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে কথা বলে আপনারা কিছু জেনে নিতে পারেন সেই জন্য আমি আপনাদের এই বোঝগুলো দিয়ে থাকি তো যদি আপনাদের কোনো বুঝে আসে তো আপনাদের কাছে দাবি একটাই যদি আমাকে ভালো একটি কমেন্টস করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দোয়া করব যে আমার এই কাজের বিনিময়ে আমাকে আমার জন্য একটু প্রশংসা করছে বা মহান আল্লাহ তালা আপনার উপর শান্তি যাতে বর্ষ বর্ষিত করে যে আপনার একটা ভালো মানসিক মন নিয়ে আমাকে একটি ভালো কমেন্টস করছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও ছাড়ছি কোনো একটি ব্যক্তি আমাকে খারাপ বলতে পারে নাই কেননা আমি ওই খারাপ মন নিয়ে আপনাদেরকে শিক্ষা দেই না